with Masood Raihan. Now moving forward, Jamal bhai, if an individual, any graduates or any professional career is the success pete chay, they want to, everyone wants to be successful. So exactly. Specifically Jamal entry bhai. Level e or jara ekhono career start kore nai, who wants to be a professional in upcoming days to get reach to the vision, what are the things they need to do in terms of self development? আমি প্রশ্নের আনসারটাতে আসছি, জাস্ট এটা দিয়ে শুরু করি। কিছুদিন আগে আই ওয়াজ জাস্ট রিডিং অ্যান আর্টিকেল ফ্রম বিজনেস ইনসাইডার, অ্যানাদার বিজনেস ম্যাগাজিন বিজনেস ইনসাইডার। তো সেখানে যখন আমি পড়ছিলাম একটি আর্টিকেল, সেখানে ওয়াল স্ট্রিটের টপ একটি ব্যাংকের হেড অফ এইচআর এর ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। ওনার নাম ছিল লিজ লিবারম্যান। ওনার যখন ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, তাকে সেম প্রশ্নটি করছিল বিজনেস ইনসাইডার থেকে, যে আপনারা নতুন এমপ্লয়মেন্ট রিক্রুট করার সময়, নতুন এমপ্লয়ি রিক্রুট করার সময় বা কাউকে প্রমোশন দেওয়ার সময় কোন স্কিলসগুলোকে প্রায়োরিটি দিয়ে থাকেন? ওকে, উনি জাস্ট একটি শব্দ বলেছিলেন, পেপল স্কিলস। আরেকটা নাম সফট স্কিল। তাহলে কি সেই পিপল স্কিল বা সফট স্কিল যেটার উপরে ক্যারিয়ার সাকসেস, মানে ওয়াল স্ট্রিটের একটা ফেমাস ব্যাংকের হেড অফ এইচআর বলছে, তার উপর বেস করে প্রমোশন দেওয়া হয়? ইনফ্যাক্ট আরেকটা ট্রেনিং এ যাওয়ার সুযোগ হয়েছিল আমার, ওয়াও ফ্যাক্টর ইন ইন্ডিয়া। তো তারা সেখানে যিনি ট্রেনার ছিলেন, উনি বলছিলেন যে উই হায়ার পিপল বিকজ অফ বেসড অন টেকনিক্যাল স্কিল, উই ফায়ার পিপল বিকজ অফ পিপল স্কিলস। আমি সে ভালো বিহেভ করতে পারে না, টেকনিক্যালি সাউন্ড বাট বিহেভিয়ার ভালো না, কমিউনিকেশন ভালো না, ফায়ার করে দিচ্ছে। সো ক্যারিয়ার সাকসেসের জন্য যদি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে এটা হলো পিপল স্কিল বা সফট স্কিল, অর্থাৎ আপনার ভালো কমিউনিকেশন স্কিলস আছে কি না, আপনার লিডারশিপ ক্যাপাসিটি কেমন, আপনি নতুন কোনো এনভায়রনমেন্টে নিজেকে অ্যাডাপ্ট করতে পারেন কি না, আপনার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা কেমন, আপনার প্রেজেন্টেশন স্কিলস কেমন, আপনি প্রবলেমটা কত দ্রুত সলভ করতে পারেন, বা নতুন শেখার আগ্রহ আপনার মাঝে আছে কিনা। মাসুদ ভাই মনে আছে, আপনি যখন আমার কাছে লাস্ট টাইম আপনার ব্যাংকের জন্য একটা সিভি চেয়েছিলেন, আপনি বলেছিলেন যে এত স্কিল না হলেও চলবে, বাট শেখার আগ্রহ আছে, শেখার থাকবে, উইলিংনেস টু লার্ন, লার্নিং অ্যাপটিটিউড, সেই হাঙ্গারটা আছে কিনা, সেই ক্ষুধাটা আছে কিনা যে আমি শিখতে চাই। সো দ্যাটস ইম্পর্টেন্ট। এবং ক্যারিয়ারে আমি লিসনারদেরকে বলতে চাই, ক্যারিয়ারে কিন্তু এক্সট্রা মাইল তারাই পায়, তারাই কিন্তু খুব কুইকলি গ্রো করে যারা কন্টিনিউয়াসলি শেখার আগ্রহ আছে এবং নিজের স্কিলকে আজকে যেখানে আছে কালকে চাই আরেকটু ইমপ্রুভ করবো, আরেকটু ডেভেলপ করবো, আরেকটু এক্সপার্টিস আমি গ্রো করবো, তারা কিন্তু কন্টিনিউয়াসলি গ্রো করে। ইনফ্যাক্ট আরেকটি স্ট্যাটিস্টিক্স বলছে, এটা গুগল করলে আপনি পেয়ে যাবেন, এটা একটা রিসার্চ হয়েছিল যে ক্যারিয়ার সাকসেসের জন্য, আপনি যে প্রশ্নটি করেছেন স্পেসিফিক তার আনসার, যে ক্যারিয়ার সাকসেসের জন্য টেকনিক্যাল স্কিলের উপর ডিপেন্ড করছে 15%, অনলি 15%, আর 85% ক্যারিয়ার সাকসেস ডিপেন্ড করছে পিপল স্কিলের উপরে। আপনি যদি টিমে কাজ না করতে পারেন, আপনি খুব ভালো ইঞ্জিনিয়ার হন কিন্তু সিইও হতে পারবেন না, আপনি ইঞ্জিনিয়ারই হবেন। সিইও হওয়ার জন্য আপনাকে টিম ওয়ার্কিং, টিম স্কিলটা লাগবে, কমিউনিকেশনটা রাইট হতে হবে। লিসেনার থেকে বলবো, এই যে একটা ওয়ার্ড আমরা বারবার বলছি, পিপল স্কিল, পিপল স্কিল, একটু একটু এক্সপ্লেন করি। পিপল মানে তো আমরা জানি ইজ এ হিউম্যান স্কিল। হোয়াট ইজ দি স্কিল? ইটস অল অ্যাবাউট পিপল ম্যানেজমেন্ট স্কিল। আপনি মানুষের সাথে কীভাবে ডিল করছেন, আপনি সিনিয়র লেভেলে যত যাবেন, আপনি কিন্তু সিস্টেম বা কম্পিউটারকে কম অপারেট করবেন, মানুষ পরিচালনা করবেন কিন্তু অনেক বেশি। তো চট করে কিন্তু মানুষ পরিচালনা করা যায় না, মানুষকে পরিচালনা করতে হলে মানুষের সাথে মিশতে হয়, মানুষের সাথে কমিউনিকেট করতে হয়, যোগাযোগ করতে হয়, তাদেরকে বুঝতে হয়, তাদেরকে ইনফ্লুয়েন্স, একটা ওয়ার্ড আছে ইনফ্লুয়েন্স, একজন সেলসম্যানকে যেমন ইনফ্লুয়েন্স করতে হয় কাস্টমারকে, একইভাবে একজন সিনিয়র প্রোফাইলকেও কিন্তু এমপ্লয়ীদেরকে ইনফ্লুয়েন্স করতে হয়। সো দিস আর দ্য থিং, যে এটা হাইলি ইম্পর্টেন্ট ফর এনি প্রফেশনাল। এই জায়গাটাতে একটা মানুষ বিং এ প্রফেশনাল, আপনি আরেকজন কলিগকে কীভাবে এঙ্গেজ করছেন, তার সাথে কীভাবে ডিসকভার করছেন, তাকে প্রশ্ন কীভাবে করছেন, তাকে বুঝতে পারছেন কীভাবে, এবং তাকে রাইট টাইমে সলিউশন অ্যান্ড কমিটমেন্টটা কীভাবে দিচ্ছেন, দ্যাট ইজ হাইলি ইম্পর্টেন্ট।